গাঁজা পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করলো পুলিশ। উদ্ধার গাঁজা ও নগদ টাকা। আসানসোলের কুলটি থানার সাততরিয়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শাকতরিয়া বাজার এলাকা থেকে এক মহিলাকে গাঁজা সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মহিলার নাম তারা পাসোয়ান। মহিলার কাছ থেকে উদ্ধার হয় 7 কেজি 400 গ্রাম গাঁজা, সাথে 64,150 টাকা নগদ ও একটি মোবাইল ফোনও। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই মহিলা পুরুলিয়া জেলার পারবেলিয়া অঞ্চলে ওই গাঁজা পাচার করার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল। এই খবর একই সাথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কাছেও ছিল। তারাও একযোগে হানা দেয় বলে খবর। ধৃত ওই মহিলাকে আজ কুলটি থানা থেকে আসানসোল আদালতে তোলা হয়। ঘটনা তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়া হবে বলেই পুলিশ সূত্রে খবর। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।